গত মাসের 9 আগস্টের ঘটনা আজ যেই ক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় একটা মাস হতে চলল মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ আগামী 9 তারিখ অর্থাৎ অত্যন্ত কাকতালীয়ভাবেই আগামী 9 তারিখ রয়েছে এই অভয় মামলা শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু তার আগে যে প্রশ্নগুলো নিয়ে রীতিমতন চর্চা চলছে বিতর্ক চলছে জল্পনা চলছে এবং একই সঙ্গে উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে গতকাল আপনাদের সামনে আমরা বলেছিলাম যে যে ঘটনা ঘটেছে অভয়ের সঙ্গে তা একেবারে শান্ত মাথায় পরিকল্পিত একটা মার্ডার হত্যা এবং তা প্রাতিষ্ঠানিকভাবেই করা হয়েছে আজ বলছি যে সত্যি এটা একটা খুন তার কারণ এখানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বেশ কিছু রহস্য পরতে পরতে যত গোটা ঘটনাটা সামনে আসছে একটার পর একটা বিস্ফোরক তথ্য আসছে সেগুলোকে যদি একটা সুতোয় আমরা বাঁধি দেখা যাচ্ছে সত্যি এটা কোনো রকমের ইনসিডেন্ট অন্ততপক্ষে হতে পারে না একেবারে সুপরিকল্পিত ঠান্ডা মাথায় এই ক্রাইমটা করা হয়েছে অর্থাৎ এই অপরাধটা করা হয়েছে কেন এই কথা বলছি আজই করে অভয় খুনে যে পরতে পরতে রহস্যের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তবে কোথায় খুন করা হয়েছিল এই অভয়কে আমরা একেবারে সাদা নজরে যদি দেখি 9 আগস্ট যখন এই ঘটনা জানাজানি হয় পরবর্তী সময় শোনা যায় যে সেমিনার রুমেই তার দেহ পাওয়া গিয়েছে সুতরাং অভয়কে হয়তো সেই সেমিনার রুমেই খুন করা হতে পারে যদিও প্রথমে বলা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু কিন্তু পরবর্তী সময় কোথাও না কোথাও গিয়ে হয়তো এটা মেনে নিতে বাধ্য হয় কলকাতা পুলিশ বা লালবাজার যে না এটা খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে একেবারে পাশবিক অত্যাচার চালানো হয়েছে অভয়ের সামনে সেমিনার হলের পাশের দুটি রুমের 3D ম্যাপিংয়ে মিলেছে অভয়ের পায়ের ছাপ পাশাপাশি অভয়ের দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি স্যালাইনের পাউচ অর্থাৎ কীভাবে গোটা বিষয়টা সাজানো হয়েছে পরিকল্পনা করা হয়েছে এবং সেই ছক একেবারে মেপে মেপে করা হয়েছে তার তথ্যও কিন্তু আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে তবে কী কারণে ব্যবহার করা হয়েছিল এই স্যালাইন তদন্তে নেমে এইসব একাধিক প্রশ্নের উত্তরের সন্ধানে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু ওই যে বললাম যে সম্পূর্ণভাবে পরিকল্পিত খুন এটাকে বলা চলে তার একটাই কারণ কোনো রকমের কোনো তথ্য প্রমাণ যাতে কারোর হাত পর্যন্ত গিয়ে না পৌঁছয় এবং যদি হাত পর্যন্ত পৌঁছেও থাকে প্রথমের দিকে মনে রাখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশে তারা কিন্তু এই গোটা বিষয়টা তদন্ত করছিল সুতরাং এই যে এভিডেন্স ট্যাম্পারিং বলুন বা এই যে প্লেস অফ অকারেন্স বলুন যে কঠিন কঠিন শব্দবন্ধগুলো এই মুহূর্তে সামনে আসছে এবং তা নিয়ে চর্চা হচ্ছে তার নেপথ্যের কারণটা ঠিক কি আরও পরিষ্কার হবে একটা বিশেষ প্রতিবেদন আগে আপনাদের সামনে তুলে ধরি তারপর এই নিয়েই আসবো আলোচনা দেখুন পেঁয়াজের খোসার মতো আরজিকরের পরতে পরতে রহস্যে মোড়া অভয়ার দেহ উদ্ধারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেমিনার হলে আদৌ কি অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সন্দিহান সিবিআইও আরজিকরের অপরাধ স্থল নিয়ে সন্দেহ রয়েছে খোদ সিবিআই এরও সূত্রের খবর সিবিআই এর নজরে আছে আরজিকরের সেমিনার হল সহ আরো দুটি ঘর সিবিআই এর অনুমান কোনো একটি ঘরে ধর্ষণ করে খুন করার পর অভয়ার দেহ আনা হতে পারে সেমিনার হলে সন্দেহজনক তিনটি ঘরেই 3D ম্যাপিং করে সিবিআই সূত্রে খবর 3D ম্যাপিং এ মিলেছে একাধিক পায়ের ছাপ মিলেছে রক্তের দাগ 10 জনের মতো পায়ের ছাপ এবং হাতের ছাপ এগুলো কিন্তু পাওয়া গেছে এটা থেকে একটা নতুন দিক উঠে আসতে পারে যেটা হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছিল যে কেউ দেখেনি কেউ জানে না আর কেউ ইনভলভ নয় যেটা কলকাতা পুলিশ যে তত্ত্ব সাজিয়েছিল এখানে কিন্তু এই তত্ত্বটা আর খাটছে না সিবিআই সূত্রে আরও খবর অভয়ার দেহের পাশে মিলেছিল স্যালাইনের পাউচ যদিও পাউচটির কথা সিজল লিস্টে উল্লেখ করে নি পুলিশ সেদিন কি করা হয়েছিল স্যালাইন দিয়ে সিজল লিস্টে কেন স্যালাইনের কথা উল্লেখ করেনি পুলিশ নুন এবং জল তার সঙ্গে অ্যাসিডিক একটা সাবস্টেন্স তৈরি হয়ে যায় যে অ্যাসিডিক সাবস্টেন্সটা কিন্তু যে কোনো দাগ যে কোনো রক্তের দাগ যে কোনো পায়ের ছাপ যে কোনো ফরেন্সিক এলিমেন্টস যেগুলো হয়ে থাকতে পারে সেই এলিমেন্টসগুলোকে কিন্তু মুছে দেওয়াটা খুব ভালোভাবে সম্ভব 9 আগস্ট ঘটনা জানাজানি হওয়ার পরে আরজিকরের জুবলি বিল্ডিংয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কি কারণে সেদিন আরজিকরে এই তড়িঘড়ি বৈঠক করেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং স্বাস্থ্য সচিব এরা দুজন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন
এবং এই বৈঠকে যেটা যেটা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেটা হচ্ছে যে কিভাবে এই এত বড় ঘটনাটাকে ধামা চাপা দেওয়া যায়। তার কারণ হচ্ছে সেই সময়ও কিন্তু এই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতেই। তথ্য প্রমাণ লোপাটের বিষয়টিও নজরে আছে সিবিআই এর। পরপর প্রশ্নগুলির উত্তর খুঁজে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই প্রশ্নগুলির উত্তর মিললেই সামনে আসবে সত্য। ঘটনা পরম্পরা পরপর সাজিয়েই অভয়াকে ধর্ষণ করে খুনের কিনারা করতে চাইছে সিবিআই। ভজন গাঙ্গুলির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার তাহলে বিশ্বাস হচ্ছে তো কি কারণের জন্য বলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট করবার একটা মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। একেবারে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে, একেবারে পরিষ্কার। স্যালাইনের পাউচ সেখানে কেন পাওয়া গেল, কি কারণের জন্য সেখানে রাখা হয়েছিল, কোনোভাবে যাতে কোনো এভিডেন্স সেখানে না থাকে সেই কারণের জন্যই কি এই স্যালাইনের পাউচ ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, একই সঙ্গে আপনাদেরকে বললাম যে এই যে থ্রিডি স্ক্যানিং নিয়ে যে বারংবার সেখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা যাচ্ছেন, বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করবার চেষ্টা করছেন কোথাও গিয়ে, এই গোটা বিষয়টাও ভাবাচ্ছে যে বেশ কয়েকজনের পায়ের ছাপ এবং রক্তের দাগ পর্যন্ত, শুধু সেমিনার রুম নয়, একই সঙ্গে ডক্টর্স রুম এবং তার পাশাপাশি আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেই বাথরুম অর্থাৎ শৌচাগারে সেখানেও পর্যন্ত পাওয়া গিয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করব সত্যি কি ঘটনা সেদিন ঘটেছিল, কতটা কষ্টের মধ্যে অভয়াকে এইরকমভাবে তিলে তিলে মারা যেতে হয়েছিল, প্রাণটা চলে গিয়েছিল, তাহলে কোনো কিছু কি অভয়া জেনে ফেলেছিল যেটা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা, আর সেই চেষ্টা করতে গিয়ে এইরকম একটা অপরাধ সংঘবদ্ধভাবে সংগঠিত করা হয়েছিল।